হার্ট ফেইলিওর একটি জীবনঘাতী রোগ এবং এটি সম্পর্কে আমরা কিন্তু আমাদের রোগীরা কিন্তু অনেক বেশি সচেতন নয়। যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু যে কোনো সময় এটা থেকে হার্ট ফেইলিওর হতে পারে। আজকে একটু সাধারণ ধারণা দিব যে হার্ট ফেইলিওর ব্যাপারটি কী। যাদের হার্টের সমস্যা আছে তাদের যদি দেখা যায় পায়ে পানি আসে অথবা মুখে পানি আসে অথবা হাঁটতে গেলেই শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনার কিন্তু হার্ট ফেইলিওর হওয়ার একটা সম্ভাবনা আছে বা ঝুঁকি আছে। আপনি যদি আপনার চিকিৎসকের কাছে যান, তিনি আপনাকে পরীক্ষা করে দেখবেন, তিনি আপনার কিছু হার্টের টেস্ট করাতে পারবেন, কিছু রক্ত পরীক্ষা আছে সেটা থেকেও নির্ণয় করা যায় যে আপনার হার্ট ফেইলিওর আছে কিনা, আবার ইকোকার্ডিওগ্রাফি নামে একটি পরীক্ষা আছে, এটি থেকেও দেখা যায় যে হার্টের ক্যাপাসিটি কেমন, দেখা যায় যে ইকোকার্ডিওগ্রাফিতে হার্টের ক্যাপাসিটি কমে গেছে, তাহলেও সেটাও কিন্তু হার্ট ফেইলিওরের একটি কনফার্মেটরি টেস্ট। আবার অনেকের হার্টের ক্যাপাসিটি না কমেও কিন্তু হার্ট ফেইলিওর হতে পারে। সুতরাং আপনার যদি হাঁটতে গেলেই শ্বাসকষ্ট হয় অথবা সিঁড়ি বাইলেই দেখা যায় যে শ্বাসকষ্ট হয় অথবা যদি আপনার পায়ে পানি আসে, তাহলে আপনার উচিত আপনার চিকিৎসকের সাথে কথা বলে এটা নির্ণয় করে নেওয়া যে আপনার হার্ট ফেইলিওর আছে কিনা। কারণ কারো যদি একবার হার্ট ফেইলিওর হয়ে যায় এবং আপনি যদি এটি নির্ণয় না করেন, অর্থাৎ ডায়াগনোসিস না হয়, এটির যদি চিকিৎসা আপনি সঠিকভাবে না নেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য প্রাণঘাতী হয়ে যেতে পারে। তাই আপনার উচিত হবে যদি এই উপসর্গগুলো কারো দেখা যায় যে খুব দুর্বল লাগে, হাঁটতে গেলেই আপনার শ্বাসকষ্ট হয়, আপনি বেশিক্ষণ হাঁটতে পারেন না, খুব টায়ার্ড লাগে, পায়ে পানি আসে, তাহলে আপনার চিকিৎসককে দেখানো এবং তিনি আপনার ইকোকার্ডিওগ্রাফি এবং অন্যান্য রক্ত পরীক্ষা করে নির্ণয় করে দেখবেন যে আপনার হার্ট ফেইলিওর আছে কি নেই। যদি হার্ট ফেইলিওর থাকে তাহলে হার্ট ফেইলিওরের যে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা, আপনার লাইফস্টাইল মডিফিকেশন, খাবার দাবার, ব্যায়াম, ঔষধপত্র, এগুলো দিয়ে আপনাকে কিন্তু ভালো রাখা সম্ভব। হার্ট ফেইলিওরের অনেক চমৎকার চিকিৎসা আছে যেটা শুধুমাত্র ঔষধ দিয়েই করা সম্ভব এবং সেই ঔষধগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন, আপনার হার্ট ফেইলিওর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যদি আপনি এই চিকিৎসা না চালান, আপনার যদি নির্ণয়ই না হয় যে আপনার হার্ট ফেইলিওর আছে, তাহলে একসময় আপনার হার্ট মারাত্মকভাবে ফেইলিওর হয়ে গিয়ে, যেটাকে আমরা সিভিয়ার হার্ট ফেইলিওর বলি, দেখা যাবে হঠাৎ করে এখান থেকে সাডেন ডেথও হতে পারে। হার্ট ফেইলিওরের অনেকগুলো কারণ আছে, যেমন হার্টের রক্তনালীর ব্লক হয়ে হতে পারে, হার্টের মাংসপেশিতে সমস্যা হয়ে হতে পারে, উচ্চ রক্তচাপের কারণে হতে পারে, অন্য কোনো জেনেটিক ডিজিজ বা বংশগত কোনো রোগের কারণে হতে পারে। যে রোগের কারণেই হোক না কেন, হার্ট ফেইলিওরের চিকিৎসা আপনি নিতে পারবেন এবং যে যদি কোনো বিশেষ কারণে আপনার হার্ট ফেইলিওর হয়, তাহলে সেই কারণটিরও চিকিৎসা করা সম্ভব এবং সেই কারণের চিকিৎসা করলে এবং সাথে হার্ট ফেইলিওরের চিকিৎসা দিলে আপনার হার্টের ক্ষমতা আবার পুনরায় ফিরে আসবে এবং আপনি আবার সুস্থ সবল মানুষের মতো চলাচল করতে পারবেন। সুতরাং হার্ট ফেইলিওরের ব্যাপারে বেশ সচেতন থাকতে হবে। আমাদের অনেক হার্টের রোগীরা তাদের যে হার্ট ফেইলিওর আছে এই ডায়াগনোসিসটি স্বীকার করতে রাজি নয় অথবা এই ডায়াগনোসিস বা এই রোগটি হার্ট ফেইলিওর আছে আমার এটি মানতে তাদের একটু দ্বিধা হয় বা তারা হয়তো ভয় পান যে হার্ট ফেইলিওর আছে এটা মানতে ভয় পান। কিন্তু আপনাকে আপনার ডায়াগনোসিসটি মেনে নিতে হবে এবং নিয়মিত আপনাকে চিকিৎসায় থাকতে হবে, নচেত কিন্তু এটা থেকে বড় বিপদ হবে, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। হার্ট ফেইলিওর একটি জীবনঘাতী রোগ। আপনার যদি হার্টের সমস্যা একবার নির্ণীত হয়ে যায়, তাহলে আপনার চিকিৎসকের সাথে এটা নিয়ে মাঝে মাঝে আপনি আলাপ করে নেবেন যে আপনার হার্ট কী অবস্থায় আছে, আপনার হার্ট ফেইলিওর আছে কিনা এবং আপনার হার্টের ক্ষমতা কেমন, আপনার হার্ট ফেইলিওরের ঝুঁকি আছে কিনা অথবা অলরেডি হার্ট ফেইলিওর হয়ে গেছে কিনা। ইভেন যাদের হার্ট ফেইলিওরের ঝুঁকি আছে তাদেরও সেই ঝুঁকিগুলোর চিকিৎসা করতে হবে, সেই রিস্ক ফ্যাক্টরগুলোর চিকিৎসা করতে হবে, না হলে সেগুলো থেকে কিন্তু একদিন হার্ট ফেইলিওর হয়ে যাবে। আর হার্ট ফেইলিওর আপনার আছে কি নেই এটি কীভাবে বুঝবেন, আমি আগেই বলেছি কতগুলো উপসর্গ থাকে, পায়ে পানি আসা অথবা শ্বাসকষ্ট হওয়া অথবা একটু হাঁটলেই তার শ্বাসকষ্ট হয়, খুব দুর্বল লাগে, অথবা সিঁড়ি বেয়ে উঠলে তার খুব শ্বাসকষ্ট হয়, দুর্বল লাগে, তাহলে আপনাকে চিকিৎসকের মাধ্যমে কনফার্ম হয়ে নিতে হবে যে এগুলো হার্ট ফেইলিওরের কারণে হচ্ছে কি না। আর হার্ট ফেইলিওরে বর্তমানে যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে তা দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ সবল মানুষের মতো চলতে পারবেন।